রিসেপ তাইয়েপ এরদোয়ানের জীবনের পরবর্তী দিকগুলো এবং নতুন তুরস্কের রাজনীতি নিয়ে লেখার পূর্বে আমি আধুনিক তুরস্কের রাজনৈতিক ইতিহাস সংক্ষিপ্ত আকারে বর্ণনা করতে চাই, কারণ এই ইতিহাসগুলো না জানলে একবিংশ শতাব্দীর তুরস্কের মূল্যায়ন করা ঠিক হবে না। যদিও এটি অনেক বড় একটি ব্যাপার এবং শত শত পৃষ্ঠায় লিখেও এটা শেষ করা কঠিন, তবুও সংক্ষিপ্ত আকারে সারমর্ম পেশ করা জরুরি বলে মনে করছি। উসমানী খিলাফত মুসলিম ইতিহাস ও সভ্যতার অন্যতম গৌরবোজ্জ্বল এক অধ্যায়। 1299 সালে আনাতোলিয়া তথা তুরস্ককে ভিত্তি করে যেই উসমানী খিলাফতের গোড়াপত্তন হয়েছিল, কয়েক শতাব্দীর মধ্যে তার বিস্তৃতি ঘটেছিল এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশ জুড়ে। 1453 সালের 29 মে সুলতান মেহমেদ সেই সময়কার সবচেয়ে শক্তিশালী সভ্যতা বাইজেন্টাইনকে পরাস্ত করে ইস্তাম্বুলের যে ঐতিহাসিক বিজয় ছিনিয়ে এনেছিলেন, সেই বিজয় সম্ভবত গত সহস্রাব্দে মুসলমানদের ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা। এখানে ইস্তাম্বুল বিজয় নিয়ে বিশেষ একটি ঘটনা উল্লেখ করতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস। কনস্টান্টিন নেপল একদিন মুসলমানদের হবে, সেই বিজয়ী সেনাপতি কতই না উত্তম আর তার অধীনে যারা যুদ্ধ করবে তারা কতই না উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী সেই কাঙ্ক্ষিত বরকতপূর্ণ সেনাপতি ও সৈন্য হতে বহুবার অনেক সাহাবী, তাবেঈ এবং তাদের পরবর্তী প্রজন্ম, এমনকি উসমানী খেলাফতের সুলতান মেহমেদের পরবর্তী কয়েকজন খলিফাও ইস্তাম্বুল বিজয়ের লক্ষ্যে অভিযান চালিয়েছিলেন, কিন্তু তারা কেউই সফল হতে পারেননি। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক প্রিয় সাহাবীদের কবর এই ইস্তাম্বুলে, যাদের অনেকেই এখানে যুদ্ধ করতে এসেছিলেন। হযরত আবু আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু আনহু ছিলেন তাদের মধ্যে অন্যতম একজন। মুসলমানরা অসংখ্যবার ইস্তাম্বুল বিজয় অভিযান চালিয়েছিলেন, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছেন। সর্বশেষ সুলতান মেহমেদ ফাতিহ এর ঐতিহাসিক অভিযানে ইস্তাম্বুল মুসলমানদের দখলে আসে। ইস্তাম্বুল বিজয়ের পরবর্তীকালে সুলতান সেলিম এবং সুলতান সুলেইমান বিশ্ব বিজয়ের যে জোয়ার শুরু করেছিলেন তা উসমানী খেলাফতকে বিশ্বের সেরা পরাশক্তিতে পরিণত করেছিল। ইস্তাম্বুল দুনিয়ার অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। শিক্ষা, সাহিত্য, বিজ্ঞান, গবেষণা, অর্থনীতি এবং সামরিক শক্তিতে বলিয়ান উসমানী খেলাফত ছিল ওই সময় সবচেয়ে আধুনিক এক সভ্যতা। একের পর এক জয় উসমানী খেলাফতের মানচিত্র যেমন বৃদ্ধি করেছিল, তেমনি বৃদ্ধি করেছিল এর নৈতিক ও সামরিক শক্তি। এমত অবস্থায় এই সুপার পাওয়ারের সামনে দুনিয়ার কোনো শক্তি এসে দাঁড়াতে সাহস করেনি। 18 শতকের শেষ দিকে এসেও উসমানী খেলাফতের সীমানা ছিল প্রায় পুরো বলকান অঞ্চল, অর্থাৎ আজকের সার্বিয়া, বসনিয়া, কসোভো, মেসিডোনিয়া, আলবেনিয়া, গ্রিস, বুলগেরিয়া, রোমানিয়ার অধিকাংশ এলাকা। আনাদুলু অর্থাৎ আজকের তুরস্ক এবং আরব বিশ্ব তথা মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অর্থাৎ আজকের লিবিয়া, জর্ডান, ইসরায়েল, ইরাক, কুয়েত, সৌদি আরবের বিশাল অংশ, মিশর, লিবিয়া, তিউনিশিয়া এবং আলজেরিয়া জুড়ে। কিন্তু 17 ও 18 শতকে ইউরোপের রেনেসা, এনলাইনমেন্ট এবং পরবর্তী সময়ে ফ্রান্স বিপ্লবের ধাক্কা উসমানী খেলাফতে এসে লাগে। জ্ঞানবিজ্ঞান ও সমরাষ্ট্রে পশ্চিমাদের উন্নতির এই সময়ে উসমানীয়রা পিছিয়ে পড়ে, আর পশ্চিমাদের উদ্ভাবিত উদারবাদ, লিবারেলিজম, ধর্মনিরপেক্ষতাবাদ সহ রাজনৈতিক তত্ত্বগুলোর প্রভাব উসমানী খেলাফতেও হানা দেয়। এই সময় উসমানী খেলাফতের সুলতানরা বেশ কিছু সংস্কার পরিকল্পনা গ্রহণ করেন। বলা বাহুল্য, এই সংস্কার কার্যক্রমগুলোর তাত্ত্বিক ভিত্তি ছিল ইউরোপীয় রেনেসা কিংবা পশ্চিমা তাত্ত্বিকেরা। এরই ধারাবাহিকতায় 1839 সালে সুলতান মেহমুদ দুইয়ের গৃহীত সংস্কার কার্যক্রম ছিল মূলত উসমানী খেলাফতে পশ্চিমা তত্ত্বের প্রথম বাস্তবায়ন। তানজিমাত তথা সংস্কার নামের এই সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সেনাবাহিনী, কেন্দ্রীয় সরকার পদ্ধতি, কর পদ্ধতি এবং প্রাদেশিক শাসন পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয় এবং একই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তনের কর্মসূচি নেওয়া হয়। তানজিমাত তথা সংস্কারের এই প্রোগ্রামে সম্ভবত সবচেয়ে বড় কর্মসূচি ছিল ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার প্রণয়ন। ইউরোপীয় শিক্ষা পদ্ধতির আলোকে উসমানীয় খেলাফতের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনা হয়। 19 শতকের শেষ দিকে এসে জাতীয়তাবাদের উত্থান এবং জাতি রাষ্ট্রের ধারণা প্রকট হলে উসমানী খেলাফতেও তার প্রভাব পরিলক্ষিত হয়। গণতন্ত্র তথা জনগণের নিকট শাসনের ভার অর্পণে উসমানী শাসকদের উপর চাপ বাড়তে থাকে। এরই পরিপ্রেক্ষিতে সুলতান আব্দুল হামিদ খান 1876 সালে কানুনে এসাসি নামে উসমানী খেলাফতের প্রথম সংবিধান প্রণয়ন করেন, যাতে দুটো সংসদ তথা আইনসভার রূপরেখা পাশ করা হয়। প্রথমত মজলিশি আয়ান, যার সদস্যরা সুলতান কর্তৃক নির্বাচিত হবেন এবং আমৃত্যু এর সদস্য থাকবেন। দ্বিতীয়ত মজলিশি মেবুসান, যার সদস্যরা নির্দিষ্ট মেয়াদের জন্য জনগণ কর্তৃক নির্বাচিত হবেন। মজলিশের সদস্যরা নির্বাহী বিভাগে সুলতানের পাশাপাশি দায়িত্বে থাকবেন, তবে এই সংবিধানেও সুলতানকে নির্বাহী বিভাগ এবং আইনসভার কেন্দ্রবিন্দু করা হয়। নির্বাহী বিভাগ তার কাজের জন্য সুলতানের নিকট জবাবদিহি করত ও সুলতান যে কোনো সময় আইনসভা ভেঙে দিতে পারতেন। প্রথম সংবিধানের এই সময়কে তাত্ত্বিকরা মেসরুতিয়ে তথা লেজিটিমেসি ওয়ান বলে সম্বোধন করে। যদিও সংবিধান কার্যকরের এক বছরের মাথায় উসমানীয় খেলাফত রাশিয়া যুদ্ধের কারণ দেখিয়ে সুলতান আব্দুল হামিদ সেই সংবিধান বাতিল করেন। সুলতান আব্দুল হামিদ দুইয়ের শাসনামলে এসে টার্কিশ যুবকরা সংগঠিতভাবে রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের দিকে মনোযোগ দেয়। 19 শতকে এসে উসমানীয় যুবকরা রাজনীতিতে সরব হয়। সুলতানদের ক্ষমতা থেকে জনগণকে ক্ষমতার অংশ প্রদানের জন্য তারা অব্যাহতভাবে চাপ দিতে থাকে। বলা বাহুল্য, এই যুবকদের বড় একটা অংশ ছিল পশ্চিমা তথা ইউরোপের
ফ্রান্স, ইটালি ও যুক্তরাজ্য থেকে গ্র্যাজুয়েশন করা একদল পশ্চিমা চিন্তাধারার মানুষ, যারা ততদিনে লিবারেলিজম, সেকুলারিজমের মতো চমকপ্রদ পশ্চিমা তত্ত্বগুলো দ্বারা ভালোভাবেই প্রভাবিত হয়ে পড়েছে। এরই অংশ হিসেবে 19 শতকের শেষ দিকে এসে উসমানি যুবকরা ইত্তেহাদ ও তিরিয়াকি জামাত নামে প্রথম রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। পশ্চিমা তাত্ত্বিকরা একে জন তুর্কলার এবং তার্কিশ তাত্ত্বিকরা একে উসমানি যুব প্ল্যাটফর্ম হিসেবে উল্লেখ করেছেন। 20 শতাব্দীর শুরুতে সুলতান আব্দুল হামিদ খান আবারও নতুন করে সংবিধান প্রণয়নের ঘোষণা দেন। 1908 সালে প্রণয়ন করা এই সংবিধানকে তাত্ত্বিকরা লেজিটিমেসি টু বলে সম্বোধন করে। এর মাধ্যমে নতুন করে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো, সুলতানের পক্ষ থেকে সব ধরনের সুযোগ দেওয়া সত্ত্বেও নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে সরকারগুলো স্থায়ী হয়নি। 1908 থেকে 1918 সাল পর্যন্ত প্রায় 22টি সরকার গঠিত হয়েছিল, যার কোনটি গড়ে 5 মাস করেও টেকেনি। 1911 থেকে 1913 সালের মধ্যে উসমানি খিলাফত তাদের আফ্রিকা ও ইউরোপ মহাদেশের দেশগুলোতে রাজত্ব হারায়। 1911 থেকে 1912 সালে ইটালি ও উসমানি খিলাফতের মধ্যে যুদ্ধে উসমানি খিলাফত পরাজয় বহন করে। ইটালি পুরো উত্তর আফ্রিকার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। উসমানি খিলাফত তার সীমানা থেকে আফ্রিকার দেশগুলোকে হারায়। পাশাপাশি উসমানি খিলাফতও সামরিক দিক থেকে দুর্বল হয়ে পড়ে। ওই যুদ্ধের রেশ কাটতে না কাটতেই কয়েক মাসের মাথায় আবারও বালকান দেশগুলোর সাথে যুদ্ধে নামতে হয়। বালকান দেশগুলো উসমানিদের পরাজিত করে, যার ফলে বালকান তথা পূর্ব ইউরোপের এই দেশগুলো উসমানি খেলাফতের সীমানা থেকে আলাদা হয়ে যায়। এরই মাঝে শুরু হয় প্রথম বিশ্বযুদ্ধ। এটাই ছিল উসমানি খেলাফতকে ধ্বংস করার একটি বড় সুযোগ। উসমানি খেলাফত মিত্র শক্তির বিরুদ্ধে কেন্দ্রীয় শক্তির পক্ষে যুদ্ধে যোগদান করে। কিন্তু যুদ্ধে কেন্দ্রীয় শক্তির পরাজয়ের পর উসমানি খেলাফতের অধিকাংশ এলাকা মিত্র শক্তির দেশগুলো দখল করে উপনিবেশে পরিণত হয়। এমনকি উসমানি খেলাফতের মূল ভূখণ্ড আনাতোলিয়া দখলের জন্য চারিদিক থেকে শত্রুপক্ষ অভিযান চালায়। প্রথম বিশ্বযুদ্ধে উসমানি খেলাফতের সাথে মিত্র শক্তিগুলোর অনেকগুলো পয়েন্টে যুদ্ধ সংঘটিত হয়, যার মধ্যে কেবল গ্যালিপোলি যুদ্ধ ছাড়া বাকি প্রায় সবগুলোতে উসমানীয়রা পরাজিত হয়। গ্যালিপোলি যুদ্ধে বিজয়ের পর চুক্তির মাধ্যমে আজকের তুরস্কের সীমানাটুকু ধরে রাখতে পারলেও মিত্র শক্তির দেশগুলো তুরস্কের স্থল জলপথে নিয়ন্ত্রকের ভূমিকায় পরিণত হয় এবং স্বভাবতই উসমানীরা খুব দুর্বল হয়ে পড়ে। এমত অবস্থায় সবশেষ সীমানাটুকু হাতের মুঠোয় নিতে আজকের তুরস্কের চারদিক থেকে যুক্তরাজ্য, ফ্রান্স, ইটালি, গ্রিস ও আর্মেনিয়া সরাসরি এবং রাশিয়া, আমেরিকা পরোক্ষভাবে যুদ্ধ পরিচালনা করে। দুর্বল সেই উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে এতগুলো শক্তিশালী দেশের এই যুদ্ধই তুরস্কের স্বাধীনতা যুদ্ধ হিসেবে পরিচিত। সেই যুদ্ধে নেতৃত্ব দেন উসমানীয় সেনা কর্মকর্তা এবং পরবর্তী সময়ে আধুনিক তুরস্কের স্থপতি মোস্তফা কামাল আতাতুর্ক। প্রায় কয়েক বছর ধরে চলা সেই যুদ্ধে তুরস্কের ঐতিহাসিক জয়ের পর পরিশেষে লুজান চুক্তির মাধ্যমে সমাপ্ত হয় 1923 সালের 24 জুলাই এবং আজকের সীমানায় আধুনিক তুরস্ক প্রতিষ্ঠিত হয়। 29 অক্টোবর 1923 সালে তুরস্ক প্রজাতন্ত্র ঘোষণা করা হয়। গাজী মোস্তফা কামাল তুরস্কের প্রথম প্রেসিডেন্ট এবং ইসমেত ইনুনু প্রথম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। এর মাঝে 1922 সালের 1 নভেম্বর উসমানীয় খেলাফতকে বিলুপ্ত ঘোষণা করা হয়। 1923 সালে তুরস্ক যখন প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হয়, সে সময় তুরস্কের অবস্থা সম্পর্কে কিছু কথা জানা দরকার। প্রথমে বলকান যুদ্ধ ও পরে প্রথম বিশ্বযুদ্ধে উসমানীয় খেলাফত মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়। হাজার হাজার নিহত এবং আহতদের ভার তাদেরকে বহন করতে হচ্ছিল। এর মাঝে স্বাধীনতা যুদ্ধে আবারও গোটা ইউরোপ তথা পশ্চিমা বিশ্বকে মোকাবেলা করতে হয়, যার ফলে 1923 সালে এসে গোটা দেশই একটি ধ্বংসস্তূপ এবং মৃত্যুপুরীতে রূপান্তরিত হয়েছিল। সম্ভবত এমন বাড়ি পাওয়া খুবই দুষ্কর ছিল, যেখানে দুই একজন শহীদ ছিল না। প্রথম বিশ্বযুদ্ধের পর সেই বিধ্বস্ত উসমানীয় খেলাফতের সাথে অনেকটা বিদ্রোহ করেই মোস্তফা কামাল আতাতুর্ক কাজ শুরু করেছিল। তার কথায় ছিল ঐক্যের সুর, ইসলামকে রক্ষার আওয়াজ, আনাতোলিয়া অঞ্চলকে পুনরুদ্ধারের দীপ্ত শপথ। তাই তার ডাকা কংগ্রেসগুলোতে জনগণ ব্যাপক সাড়া দেয়। তারা মোস্তফা কামালকে নতুন খলিফা হিসেবে চিন্তা করতে থাকে, যে কিনা তাদেরকে নেতৃত্ব দিয়ে এই দুঃসহ অবস্থা থেকে পরিত্রাণ দেবে। 1920 সালের 23 মার্চে সংসদ শুরুর মাধ্যমে মোস্তফা কামালের নেতৃত্বের আনুষ্ঠানিক স্বীকৃতির সেই শুরুটা কীভাবে হয়েছিল তা যদি বর্ণনা করি, তাহলে তখনকার সমাজের মানুষের মনোভাব কিংবা মোস্তফা কামালের জনগণকে দেওয়া মেসেজগুলো বুঝতে সুবিধা হবে। এই ব্যাপারে এক বক্তব্যে এরদোয়ান এভাবে বর্ণনা করেন, আমি আপনাদেরকে 1921 সালের 21 এপ্রিল সংসদ চালু করার ব্যাপারে গাজী মোস্তফা কামালের টেলিগ্রাফটি সংক্ষিপ্তকারে পড়ে শোনাবো। এটি অনেক অর্থবহুল। এই টেলিগ্রাফটি আপনাদের এবং প্রিয় জাতিকে মনোযোগ সহকারে শোনার জন্য বিনীত অনুরোধ করছি। গাজী মোস্তফা কামাল 1921 সালের 21 এপ্রিল টেলিগ্রাফে এভাবে বর্ণনা করেছিলেন, আঙ্কারা খুবই জরুরি বার্তা। 1921 সালের 21 এপ্রিল আল্লাহর সহযোগিতা নিয়ে এপ্রিলের 23 তারিখ শুক্রবার জুমার নামাজের পর আঙ্কারায় গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলি খোলা হবে। দেশের স্বাধীনতা, মর্যাদা, খেলাফতকে সমুন্নত করা, সুলতানের রাজত্ব ধরে রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পার্লামেন্ট জুমার দিনে ওই দিনের মর্যাদাকে ধারণ করেই চালু হবে। সকল এমপিদের নিয়ে হাজি বাইরাম ভেলি জামে মসজিদে জুমার নামাজ আদায় করে কোরআনের নূর এবং নামাজের মাধ্যমে শক্তি অর্জন করা হবে। নামাজের পর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দাড়ি মোবারক এবং নিদর্শনগুলো নিয়ে এসে সংসদের অধিবেশন কক্ষে নিয়ে যাওয়া হবে। অধিবেশন কক্ষে ঢোকার
ফেরার আগে একটি দোয়া পড়ে ওখানে পশু কোরবানি হবে। আজকে থেকে প্রদেশের কেন্দ্রগুলোতে সম্মানিত ওয়ালি সাহেবদের আয়োজনে খতম পড়াবেন এবং বুখারী শরীফ পড়া শুরু করবেন। খতমের শেষ অংশ জুমার নামাজের পর সংসদের অধিবেশনের স্থানে পড়ে শেষ করবেন। সংসদ অধিবেশনের শুরুর জন্য জুমার নামাজের পূর্বে সব জায়গায় মিলাদ পড়া হবে এবং আল্লাহর কাছে সাহায্য চেয়ে দোয়া করা হবে। কমিটির পক্ষে মোস্তফা কামাল। গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসেম্বলির মাধ্যমে একটি জাতিকে স্বাধীন জাতিতে পরিণত করতে ঐতিহাসিক সেই যুদ্ধ চলা অবস্থায় বেশ কিছু সিদ্ধান্ত প্রণয়ন করা হয়। বিশেষ করে শত্রুপক্ষের সাথে মোকাবেলায় সম্মিলিত শক্তি প্রয়োগ, বিদেশি পক্ষ তথা দেশগুলোর সাথে চুক্তি, তুরস্কের জাতীয় সঙ্গীত গ্রহণ, প্রজাতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক নতুন রাষ্ট্র গঠন ইত্যাদি। তুরস্কের প্রজাতন্ত্র ঘোষণার পূর্বে মোস্তফা কামালের রাজনৈতিক দল হিসেবে 1923 সালের 9 সেপ্টেম্বর হাল্ক ফিরকাসি প্রতিষ্ঠিত হয়, যা 1924 সালে সে জুমহুরিয়াত হাল্ক ফিরকাসি জেহেফে এবং 1935 সালে সে জুমহুরিয়াত পার্টিসি জেহেপে নামে নামকরণ করা হয়। মোস্তফা কামাল এই দলের সভাপতি হন আর ইসমেত পাশা কার্যকরী সভাপতি কিংবা সহসভাপতি হন। প্রজাতন্ত্র হিসেবে ঘোষণার পর মোস্তফা কামাল আতাতুর্কের অধীনে নতুন সরকার কাজ শুরু করে। শুরুতেই তারা বেশ কিছু বড় বড় সংস্কারের ঘোষণা দেয়, যে সংস্কারের মূল দিক ছিল নতুন তুরস্ককে পশ্চিমা সংস্কৃতির আলোকে গড়ে তোলা। আতাতুর্কের এই সংস্কার কার্যক্রমকে আধুনিক তুরস্কের ইতিহাস নামক বিখ্যাত বইয়ের লেখক এরিক জান জুরোজের তিনটি ভাগে ভাগ করেছেন। প্রথমত, রাষ্ট্রের শিক্ষা ব্যবস্থা এবং আইনকানুনকে ধর্মনিরপেক্ষতাবাদের আদরে গড়ে তোলা, অর্থাৎ আলেমদের পরিচালিত মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা বন্ধকরণ এবং সমাজ কিংবা রাষ্ট্র পরিচালনায় ওলামাদের কর্তৃত্ব উঠিয়ে ফেলা, যেটা কিনা উসমানীয় খেলাফতের অন্যতম বড় বিষয় ছিল। উল্লেখ্য, উসমানীয় খেলাফতে শিক্ষা ব্যবস্থা এবং বিচার কার্য পরিচালনায় আলেমদের বিশাল ভূমিকা ছিল। দ্বিতীয়ত, ইসলামী পোশাক এবং ঐতিহ্যকে বাদ দিয়ে পশ্চিমা পোশাকের সংস্কৃতি এবং ঐতিহ্য আমদানি করা হয়। পুরুষদের বাধ্যতামূলক স্যুট কোট এবং ক্যাপ পরিধানে বাধ্য করা হয়। মহিলাদের ইউরোপের আদলে সংক্ষিপ্ত পোশাক পরিধানে বাধ্য করা হয়। তৃতীয়ত, সামাজিক জীবনকে ধর্মনিরপেক্ষতার ধাঁচেই সাজানো। সামাজিক সকল আচার অনুষ্ঠানে পালিত হওয়া ইসলামী কৃষ্টিকালচার বাদ দিয়ে পশ্চিমা কৃষ্টিকালচার আমদানি করা। আর এইসবই আতাতুর্ক এই জন্যই করেছিলেন যে প্রথমত তিনি হয়তো মনে করেছিলেন ইসলামই তার ক্ষমতার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য ইসলামকে সরিয়ে দিতে হবে। দ্বিতীয়ত, পশ্চিমা তাত্ত্বিক কিংবা তার তখনকার উপদেষ্টারা হয়তো তাকে এভাবে বোঝাতে সক্ষম হয়েছিলেন আধুনিকায়নের জন্য বড় বাধা হলো ইসলাম, আর তুরস্ককে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করতে হলে পশ্চিমাদের অনুসারিত পদ্ধতির কোনো বিকল্প নেই, আর সেই পদ্ধতিতে ধর্মের স্থান নেই। তবে এখানে একটি বিষয় স্পষ্ট করার প্রয়োজন যে একদলীয় সরকারের এই ধর্মনিরপেক্ষতার বীজ বপন করা হয়েছিল উসমানীয় খেলাফতের সেই তানজিমাত তথা সংস্কারের সময় থেকে, যা কিনা আতাতুর্কের অধীনে সে পুরোপুরি রাষ্ট্রীয় রূপ পেল। পরবর্তী সময় 1928 সালে চূড়ান্তভাবে সংবিধান সংশোধন করে ইসলামী সকল আইনকানুন বিলুপ্ত করে সেকুলারিস্ট আইন আমদানি করা হয়। ইসলামী শরিয়া আইনের পরিবর্তে সুইস সিভিল আইন এবং মুসোলিনির দেওয়ানি ও ফৌজদারি আইন আনয়ন করা হয়। 1926 সালে ইউরোপীয় ক্যালেন্ডারের আলোকে সনগণনা শুরু হয়। 1928 সালে পশ্চিমা নম্বর আমদানি করা হয়, নামের উপাধিতেও পরিবর্তন করা হয়। উসমানের সময় থেকে চলমান বেই, এফেন্দি এবং পাশার মতো উপাধিগুলো শুধু সেনাবাহিনী ছাড়া সর্বদা ব্যবহার নিষিদ্ধ করা হয়, সবার নতুন উপাধি দেওয়া হয়, আর এই উপাধি বংশানুক্রমে সবার নামের সাথে ব্যবহার বাধ্যতামূলক করা হয়। মোস্তফা কামালের নামের শেষে আতাতুর্ক যোগ করা হয়। আতার রূপক অর্থে বাবা হিসেবে ব্যবহৃত হয়, আর এখান থেকে আতাতুর্ক অর্থ তুরস্কের বাবা কিংবা তুরস্কের পিতা। যেহেতু আতাতুর্কের কোনো সন্তান ছিল না, তাই আতাতুর্ক নামে তুরস্কে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। প্রধানমন্ত্রী ইসমত পাশা নামের পাশে পাশা বাদ দিয়ে ইনুনু যোগ করা হয়। আতাতুর্কের আনিত সংস্কারে আরেকটি বড় কাজ ছিল ভাষার পরিবর্তন। উসমানীয় খেলাফতের ভাষা ছিল উসমানলি তথা উসমানী ভাষা, যা আরবি হরফে লেখা হতো। আতাতুর্ক এটিকে ল্যাটিন হরফে পরিবর্তন করেন। 1928 সালে রাতারাতি যখন এই হরফ পরিবর্তনের আইন ঘোষণা করা হয়, তখন দেশের সব মানুষ মূর্খ হয়ে পড়ল। এর পাশাপাশি বড় যে প্রভাব দেখা দিল তা হলো উসমানীয় খেলাফতের 623 বছর বিশ্ব পরিচালনাকারী একটি সভ্যতার সমৃদ্ধ ইতিহাস সব মুছে যাওয়ার উপক্রম হলো, কেননা ওই সকল ইতিহাস লেখা ছিল উসমানীয় ভাষায়। এটা করার উদ্দেশ্য ছিল যাতে পরবর্তী প্রজন্ম গৌরবোজ্জ্বল ইসলামী শাসনের ইতিহাসকে আর জানার সুযোগ না পায়, বরং তারা যেন শুধু ধর্মনিরপেক্ষতাবাদ আর আতাতুর্কের গৌরবোজ্জ্বল ইতিহাসই জানতে পারে। সেই লক্ষ্যে ভাষার এই পরিবর্তন, আতাতুর্ক এই ভাষার প্রচলনে দেশজুড়ে সফর শুরু করলেন এবং লোজুনকে নতুন এই ভাষা গ্রহণ করতে বোঝানোর চেষ্টা করলেন।